इंटीग्रल एक्स स्क्वायर कॉस स्क्वायर एक्स, एक्स स्क्वायर इंटू कॉस स्क्वायर एक्स डीएक्स, एटा कि करे करब? हाँ तक प्रथम एक हाफ कमन निये एक्स स्क्वायर इंटू टू कॉस स्क्वायर एक्स कर लाम, एटा प्रथम माल्टिपल एंगल निये जाच्छी, हाफ इंटू एक्स टू कॉस स्क्वायर एक्स माने कत, वन प्लस कॉस टू एक्स इंटू डी एक्स, ठीक है? एबार वन प्लस कॉस टू एक्स जदि इंटीग्रल करा जाए कत हबे, एटा एक्स स्क्वायर बंधनी खुली इंटू डी एक्स, हाफ इंटू एक्स स्क्वायर कॉस टू एक्स डी एक्स। एबार बुझते पेरे गेलाम, एटा तो सरासरि हो जाच्छे, आर एटा यूवी सूत्र प्रयोग करब। जिज्ञेस कर संदीपन के, जिज्ञेस कर एक्स आर एटा की हबे, यूवी सूत्र प्रयोग करब, अलजेब्रिक आछे आर ट्रिगोनोमेट्रिक। तहले एक्स स्क्वायर टा फार्स्ट फांगशन इंटीग्रल अफ कॉस टू एक्स डी एक्स माइनस इंटीग्रल तपर डी डी एक्स अफ एक्स स्क्वायर कॉस टू एक्स डी एक्स तपर ब्रैकेट क्लोज कर दिए डी एक्स थार्ड ब्रैकेट। तहले एक्स क्यूब बाई तीन सिक्स, एटा इंटीग्रल अफ कॉस टू एक्स डी एक्सटा कत हबे, टू एक्स बाय टू, हाँ कॉस एर इंटीग्रेशन प्लस है पर कि हबे टू एक्स, एटा साइन टू एक्स बाय এটা এক্স স্কোয়ার সাইন টু এক্স বাই ফোর মাইনাস হাফ ইন্টু, এবার পরে যে অংশটা আছে ওটা আবার কী হবে, ইউবি সূত্র প্রয়োগ হবে না, করে দেবো নিজে করবি? হ্যাঁ করে নিবি। নেক্সট পরের অঙ্ক দেখো, বাইশ নম্বরটা করি, ইন্টিগ্রাল অফ एक्स प्लस साइन एक्स बाय नीचे कत, वन प्लस कॉस एक्स इंटू डी एक्स, यदि विच्छेद करे नहीं विच्छेद एक्स बाय वन प्लस कॉस एक्स साइन एक्स बाय वन प्लस कॉस एक्स इंटू डी एक्स, एटा हबे। এবার ইন্টিগ্রালটা সেপারেট করলে কত হবে, এক্স ডিএক্স বাই এই ওয়ান প্লাস কস এক্সটাকে এটা টু কস স্কোয়ার এক্স বাই টু যদি লিখি ভুল করবো, এ দাদা ভুল করবো? সাইন এক্স ডিএক্স বাই ওয়ান প্লাস কস এক্স। এবার এটা দেখতে এরকম লেখা যাবে কি না, এক্স ইন্টু হাফ ইন্টু হাফটা এখানে লিখে এখানে সেক্স স্কোয়ার এক্স বাই টু ইন্টু হাফ ইন্টু ডিএক্স, সব উপরে তুলে দিলাম, আর এখানে সাইন এক্স ডিএক্সটাকে ডি ওয়ান প্লাস কস এক্স যদি লিখি তাহলে কী ভুল হয়ে যাবে? না ভুল হলো, ওয়ানের জন্য শূন্য, কস এক্সের জন্য তো মাইনাস সাইন এক্স হবে, সামনে একটা মাইনাস করে দিলে ব্যালেন্স হয়ে যাবে। এই অংশটা ইউবি সূত্র প্রয়োগ করব, এক্স ইন্টু ইন্টিগ্রাল অফ সেক্স স্কোয়ার এক্স বাই টু আর হাফ ডি এক্সটাকে ডি এক্স বাই টু লিখে দিই, তাহলে এটা সূত্র পড়ে যাবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রাল ডি ডি এক্স অফ এক্স ইন্টিগ্রাল সেক্স স্কোয়ার এক্স বাই টু, এটা ডি এক্স বাই টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিন ডিএক্স,
এটা কত হবে? ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স লগ মড এক্স, লগ মড ওয়ান প্লাস কস এক্স, এদিকে থাকা। এটা কত হলো? সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। সেক্স স্কোয়ার থিটা ডি থিটা মানে কত? ট্যান থিটা হবে, তার ট্যান এক্স হয়ে যাবে ট্যান এক্স বাই টু। এক্স বাই টুটা এক্সের কাজ করছে, ডি ডি এক্স অফ এক্সের জন্য ওয়ান, আর এইটুকুর জন্য কত হবে? ট্যান এক্স বাই টু ডি এক্স মাইনাস লগ মড ওয়ান প্লাস কস এক্স। নেক্সট, এক্স ট্যান এক্স বাই টু মাইনাস ইন্টিগ্রাল, এটা এটা কত হচ্ছে? আমি যদি একটা সামনে একটা দুই নিয়ে ট্যান এক্স বাই টু ইন্টু ডি এক্স বাই টু লিখি, ভুল করলাম? তাহলে একটা সূত্র পড়ে যাবে না? আরে কোন সূত্রে পড়বে? কোন সূত্র? ইন্টিগ্রাল অফ ট্যান এক্স ডি এক্স লগ মড সেক এক্স। এখানে এক্স বাই টুটা কার কাজ করবে? এক্স বাই টুটা কিসের কাজ করবে? তাহলে কত হবে? লগ মড সেক এক্স, সেক এক্স মানে এখানে এক্স বাই টু, ওয়ান প্লাস কস এক্স প্লাস সি। তার ইসকে বাদ পঁচিশ নম্বরটা করছি, ইন্টিগ্রাল অফ কত আছে রে বাদা? সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। তোর মোবাইল থেকে তো তোর তো তুই তুই ফোন ধরবি। হ্যালো হ্যালো, না আমি পড়তে দিচ্ছি, তুই কোথায়? যাবো যাবো, চিত্রাঞ্জন চলে এসেছে। আর ঠিক আছে ঠিক আছে, আমি এই তো যাব না। এদিকে তাকা, ফোন বন্ধ করে এখন, পরে পরে কথা হবে। ডিডিএক্স অফ সাইন ইনভার্সেস হোল স্কোয়ার, এটা কি হবে? ডিডিএক্স অফ সাইন ইনভার্সেস হোল স্কোয়ার, চেন রুলে ভাঙতে হবে। এখানে দেখানে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি কি? ডি ডি সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার ইন্টু ডি ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, এইটুকুর জন্য কত হবে? আরে কত বলো, টু সাইন ইনভার্স এক্স, আর এটার জন্য কত হবে? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে কী লিখবো? এটা এইটুকুন তো হয়ে গেছে, এটার জন্য টু সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। এবার এই অংশটাকে সামলানোর জন্য কি ব্যবস্থা নেব? টুটা বেরিয়ে গেল, লেট এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে ডিএক্স কত হবে? ডি সাইন থিটা, আর ডিএক্স কত হবে? কস থিটা ডি থিটা। তাহলে এখানে সাইন ইনভার্স এক্স, এখানে তাহলে এখান থেকে এক্স সাইন ইনভার্স এক্স, এটা কত? থিটা হবে। তাহলে সাইন ইনভার্স এক্সের জন্য থিটা বসাবো, এক্সের জন্য সাইন থিটা বসাবো, ডিএক্সের জন্য কস থিটা ডি থিটা বসাবো, বাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা।
এটা কত হবে কস থিটা, দেখতে পারো অঙ্কটা হয়ে গেল কিনা। আবার কি ইউভি সূত্র প্রয়োগ করতে হবে, থিটাটা ফার্স্ট ফাংশন, হয়েছে করে দেবো। এরপরে আমি 25 নম্বর অঙ্কটা করছি, 26 নেক্সটটা করছেন, 26 ইন্টিগ্রাল কত আছে, সাইন ইনভার্স 3x-4x³ dx, এটা মানে কত, 3 sin inverse x dx, 3 ইন্টু ইন্টিগ্রাল অফ sin inverse x ইন্টু 1 ইন্টু dx। এবার ইউভি সূত্র প্রয়োগ করব, আমার জন্য থাকবে না তোর জন্য থাকবে, তাহলে থাকুক, ধন্যবাদ। এরপরে অঙ্কটা পেরিয়ে যাবি, তারপরে অঙ্কটা 28 নম্বর, 28 নম্বরে ইন্টিগ্রাল অফ কত আছে, কস ইনভার্স এক্স ডিএক্স বাই কত আছে, x³। তাহলে এখানে ফার্স্ট ফাংশন কাকে ধরবো, কাকে ধরবো ফার্স্ট ফাংশন, কস ইনভার্স, ইনভার্স সার্কুলার ফাংশনটাকে ফার্স্ট ফাংশন ধর, লিয়েট, LIATE। এখানে কী কী আছে, এল ইনভার্স আছে আর অ্যালজাব্রিক আছে, 1x³টা মানে অ্যালজাব্রিক ফাংশন, বীজগাণিতিক অপেক্ষক। হ্যাঁ, তাহলে কী হবে, কস ইনভার্স এক্স ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই x³ মাইনাস ইন্টিগ্রাল ddx অফ কস ইনভার্স এক্স ইন্টু ডিএক্স বাই x³ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু ডিএক্স। এটার জন্য আওয়াজ দে, ডিএক্স বাই x³টা কত হবে বলো, -1/2x² বুঝাতে হবে ছোট্ট করে। আরে সূত্রটা বল, সূত্রটা বল, ইন্টু এক্স টু দি পারেন, ধন্যবাদ সন্দীপ, সন্দীপ সন্দীপ শুনতে পেয়েছিস, তুই মা বাড়ি বসে থাক, এটা 2x² dx, উপযুক্ত কারণ দেখাতে পারছে না, মাইনাস কস ইনভার্স এক্স বাই 2x² এটা হলো, এখানে কটা, এই দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানে টুটা বাইরে বেরিয়ে আসুক, তাহলে আবার কী দাঁড়ালো, এবার অঙ্কটা 1/√(1-x²)(x²dx), এই পর্যন্ত সে দাঁড়ালো না, এরপরে অঙ্কটা কী করব, এবার মেথড অফ সাবস্টিটিউশনে হাঁটতে হবে, এমনি হবে না। হ্যাঁ, তাহলে এক্সের জায়গায় এমন কি প্রতিস্থাপন করলে পরে আমরা রুট থেকে বেরোতে পারবো, লেট এক্স ইকুয়াল টু সাইন থিটা ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা, বলো বুঝতে পারছি না। আরে এক্সের জায়গায় সাইন থিটা বসালে পরে রুট থেকে বেরোতে পারবো রে, ডিএক্স মানে কত, কস থিটা ডি থিটা, 1-sin²θ, আর এটা কত হবে, sin²θ, কিসের ইনভার্স, এক্স মানে তো সাইন থিটা, তাহলে x² sin²θ হলো, এটার সঙ্গে এটা কেটে যাবে, দেখ কাটে কি না, তাহলে এবার এই সাইন স্কোয়ারটা উপরে তুলে দিলে কী হবে, cos² θ, আর cos² θ দ্বিতীয় সূত্র আছে তো, cos² θ দ্বিতীয় সূত্র কি, হ্যাঁ -cot θ, এবার অ্যান্সার বসিয়ে দেওয়া যাক, -cos inverse x/2x² মাইনাস হয়ে যায় প্লাস হাফ, কট থিটা মানে কি, কট থিটা মানে বেস বাই পারপেন্ডিকুলার, বেস বাই পারপেন্ডিকুলার, সাইন থিটা মানে কি, এদিকে দেখ
সাইন থিটা হচ্ছে এক্স বাই ওয়ান, মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে বেসটা কত আছে? বেস হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখানে হাইপোটেনিউস তো ওয়ান আছে, পারপেন্ডিকুলার এক্স আছে, তাহলে এখানে কি কট থিটা মানে কি কট বেস বাই পারপেন্ডিকুলার, এটা অ্যান্সার। মাথায় ঢুকেছে?